বাংলার বুকে ঘূর্ণিঝড় মোচা কতটা প্রভাব ফেলবে সেই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে জনসমক্ষে। যদিও আবহাওয়াবিদদের ধারণা আগামী শনিবার ও রবিবার মোচার প্রভাবে পূর্ব মেদিনীপুর 224 পরগনাসহ উপকূলবর্তী এলাকায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড় মোচা নিয়ে জেলার একাধিক জায়গায় সতর্কবার্তা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবার দীঘায় নামল NDRF-এর টিম। দীঘা সৈকত জুড়ে মাইকিং শুরু করেছেন তারা এবং সমুদ্র তীরবর্তী গ্রামগুলির কাঁচাবাড়ির সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে আনার ব্যবস্থাও করছেন তারা। মোচা আছড়ে পড়ার অনিশ্চয়তা তৈরি হলেও আপৎকালীন পরিস্থিতিতে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার জন্যই প্রস্তুত রয়েছেন বলে জানান এক NDRF-এর কর্তা। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ANM নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।